যেগুলো ছাত্র আছে অলরেডি ব্যক্তি ইতিম ছাত্র, কারো মা নাই, কারো বাবা নাই, আপনার কাছে খালি একটাই রিকোয়েস্ট, খালি আপনারা যে খালি বিদেশে এক কাপ চা খাবেন। তোমার কি বাপ নাই? তে দর্শক, অরিজিনালি এই মাদ্রাসাটা একবারে অসহায় ইতিম মাদ্রাসা, যদি আপনারা পারেন কিঞ্চিত করে, আর যে ভাই যদি না দিতে পারেন খালি ভিডিওটা একটা শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা আরও অন্য ভাইয়ে দিতে পারে। আর এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি করে দু আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ থেকে প্রায় 5 বছর হলো আপনি করে সম্মুখে আমরা বহুত গান দিছি, বহুত আনন্দ দিছি, কিন্তু আজকে একটা বিশেষ একটা ভিডিও আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। ভিক্ষা স্বরূপ কি এই একটা ইতিম মাদ্রাসা, এই মাদ্রাসাটা একদম ইতিম, মানে কোকোবার গেলে একবার অসহায়, মানে না আছে লেট্রিনের ব্যবস্থা, না আছে কলের ব্যবস্থা। তে বিশেষ করে আমার যেগুলো বিদেশি ভাইরা আছে, প্রবাসী ভাইরা আছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট খালি আপনারা খালি এক কাপ চার দাম 10 পারেন, 50 পারেন, আমাদের ফোনপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে, আপনারা দিবেন। আর এই মাদ্রাসার যে প্রেসিডেন্ট তার সাথে অল্প আলাপ করি, তে আপনারা শুনেন। তে এই হলো মাদ্রাসাটার প্রেসিডেন্ট। তে প্রেসিডেন্ট সব, এই মাদ্রাসাটা আপনারা কয় বছর হইলো ই করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এইখন মাদ্রাসা পূর্বতে দারুল উলুম আহলে সুন্নত সুবহানিয়া মাদ্রাসা হিসাবে পরিচিত আছিলে। বিশেষ অসুবিধাত আহলে সুন্নত সুবহানিয়া মাদ্রাসা এফিডেফিট করি সেইখন কমিটি ভঙ্গ করে দি সম্পূর্ণরূপে নতুন নামাকরণ করা হল, আর এটা এইখন মাদ্রাসা দারুল উলুম আহলে সুন্নত গুলশানে মদিনা নামেরে চলি আছে। আর কৃষ্ণাই অঞ্চলত আহলে সুন্নত জামাতর এইখানে একমাত্র এখন প্রতিষ্ঠান, যখন প্রতিষ্ঠানত আজিলৈকে আমার 60-র ঊর্ধ্বত লড়া ইয়াত অধ্যয়ন করি আছে। আমার 4 শিক্ষক ইয়াত শিক্ষকতা করি আছে, আর শিক্ষক 4 ধুনিয়াকে ছাত্রবিলাকক শিক্ষা প্রদান করি আছে। আমি রাঁধুনি এজনী নিযুক্তি করিছো, আমার কালেক্টর ফিল্ডত বহুত কেইজন আছে, কিন্তু যদিও কালেক্টর আছে বা ফিল্ডৰ পৰা ধন বৰঙণি সংগ্ৰহ কৰা হয়, কিন্তু উক্ত বৰঙণিৰ দ্বাৰাই এইখন মাদ্ৰাসা তথা ছাত্ৰ সংখ্যা যিহেতু অধিক পৰিচালনা কৰাত কিছু অসুবিধাৰ সন্মুখীন হৈছোঁ। সেয়েহে এই চেগতে এই চেনেলৰ যোগেদি সমূহ ইছলাম বিৰোধী ৰাইজলৈ আমি বিনম্ৰ আহ্বান জনাব বিচাৰিছোঁ, যাতে ৰাইজে অকণমান এই অনুষ্ঠানৰ প্ৰতি দয়াবান হৈ আগন্তুক কুৰবানী ঈদুল আজহাৰ যি হেৰি কুৰবানী, সেই কুৰবানীৰ চামৰাৰ পইচা কিঞ্চিত পরিমাণে যাতে এই অনুষ্ঠানলৈকে আগবঢ়ায়, এইখিনিকে আহ্বান জনাই মই বিদায় লৈছোঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো দর্শক, যেগুলো ছাত্র আছে অলরেডি ব্যক্তি ইতিম ছাত্র, কারো মা নাই, কারো বাবা নাই, আপনার কাছে খালি একটাই রিকোয়েস্ট, খালি আপনারা যে খালি বিদেশে এক কাপ চা খাবেন, খালি ওই চার পয়সাটা দিবেন। তে ছোট ভাই, তোমার নাম কি? সাকিবুল। তোমার কি বাপ নাই? না। তে দর্শক, অরিজিনালি এই মাদ্রাসাটা একবারে অসহায় ইতিম মাদ্রাসা, যদি আপনারা পারেন কিঞ্চিত করে, আর যে ভাই যদি না দিতে পারেন খালি ভিডিওটা একটা শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা আরও অন্য ভাইয়ে দিতে পারে। আর এই মাদ্রাসার যেটা শিক্ষক, সে হলো প্রধান শিক্ষক। তে আপনি কিছু কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকে আমরা এই জায়গায় দাঁড়াইছি যেহেতু চ্যানেলের সম্মুখে দাঁড়াইছি, আমি সমস্ত রাইজের কাছে একটাই প্রার্থনা, একটাই আর্জি, যে আমাদের এই মাদ্রাসা দারুল উলুম আহলে সুন্নাত গুলশানে মদিনা, এই মাদ্রাসাটা অনেক কষ্টের মাধ্যমে, অনেক মেহনতের মাধ্যমে চলাইতেছি, তবে আপনারা যদি অল্প দয়া ধর্ম করে আপনারা যদি সহায় সহযোগিতা করেন, তাহলে আমাদের এই মাদ্রাসা ছাত্রদের পড়ার জন্য আপনারা যদি সহায় সহযোগিতা করেন, তাহলে আমাদের অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। এবং কি আপনারা এই মাদ্রাসার জন্য যা কিছু দান করবেন, যা কিছু অনুষ্ঠানের জন্য যা কিছু দান বরঙ্গনি করবেন, তার বাদলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়ে দেবেন। তো দয়া করে আপনাদের সবার কাছে, যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবার কাছে এই আরজি, সবার কাছে এই মিনতি, যে আপনারা দয়া ধর্ম করে এই মাদ্রাসার প্রতি আপনারা দৃষ্টি দিয়ে মাদ্রাসাটাকে উন্নত করার জন্য চেষ্টা করবেন। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি অরিজিনালি ভিডিও করার আগে
তো কিছু ছাত্রকে আমি জিজ্ঞাসা করছি মাদ্রাসাটা কী হালে চলতেছে, তো ও অলরেডি খুব কষ্টর উপরে আছে, সপ্তাহে হয়তো কোনবা দিন একদিন মাছ মাংস হয়, আর এই এই মাদ্রাসাটা অলরেডি মানে মানুষেই মানে সহায়ের উপরেই চলতেছে। তো শুধু খালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দর্শক, 10 টাকা পারেন 50 টাকা পারেন, যার যেবার সমর্থ হয় আপনারা এই ফোনপে নাম্বার দেওয়া আছে ফোনপে দিবেন, আর যে ভাই দিতে পারবেন না দয়া করে আপনার কাছে হাত জোর করছি, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা আরও 2টা ভাই পায়, আর ওই 2টা পাই যাতে দান করার সুবিধা পায়। তো হুজুর আপনি দুই এক কথা কন, আপনার মাদ্রাসার জন্য কিসের অভাব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, বা আপনাদের দোয়া সেবাদে আমরাও অনেক ভালো আছি। আজকে 3-4টি বছর ধরে, আজকে 5-6টা বছর ধরে আজকে আমাদের এই মাদ্রাসা চলে আসি, বা আজকে প্রথম যে জায়গা ছিল বিশেষ একটা কারণ নিয়ে, বা সেই জায়গা থেকে আজকে আমরা অন্য একটি জায়গায় এসেছি। কিন্তু এই জায়গায় অলরেডি সমস্ত বস্তু নতুন করে করা শুরু করেছি, বা শুরু করা হয়েছে, বা আজকে আমাদের এই মাদ্রাসা চালানো বিশেষ বহুতই মানে আমাদের মুশকিল হয়েছে বা কঠিন হয়েছে, বা আজকে আমাদের সেই মাদ্রাসায় কোনো কোনো এরকম একটি দিন যায় যে মানে আমাদের ফুলাফানকে ভালো মন্দ খেলাতে পারি না, বা কোনো কোনো এরকম একটি দিন যায় যে মানে ওই রকম পেট ভরে কোনো খানা খেলাতে পারি না। তো এরকম আমাদের বহুতই মাদ্রাসা চালানি বহুতই মুশকিল হয়ে গেছে। তা আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট যে আপনারা দয়া করে সহযোগিতা করে আজকে এই মাদ্রাসাটা চালানোর জন্য চেষ্টা করবেন, বা আজকে আপনি যদি সেই 2 টাকা যদি দান খেরাত করেন, সেই 2 টাকা আপনার সেই টাকাটা 2 টাকা আপনার কোনো সময় লোকসান হবে না, সেই 2 টাকার বদলাতে আল্লাহ তাবারক তাআলা আপনার কাল কিয়ামতের দিন হাশর ময়দান দিনের এই 2 টাকার ফজিলত আপনি, বা আপনি সেই 2 টাকা জমা থেকে যাবে, বা সেই 2 টাকার যতখানি আল্লাহ তাবারক তাআলা আপনাকে দেওয়ার ই সে আপনাকে দিবে। বা আজকে আপনারা 10 জনের কাছে আমরা সেই রিকোয়েস্ট করতেছি, বা আপনারা সেই এই মাদ্রাসার প্রতি, এই গরিব একটি মাদ্রাসার প্রতি আপনারা সবাই নজর রাখবেন। আর খাস করে আজকে আমাদের এই মাদ্রাসায় বহুত ইতিম পোলাফান আছে, সেই ইতিম পোলাফানও সেগুলা পোলাফানকে বহুত মানুষে আজকে সেই খরচা দিতে পারে না, কিন্তু আপনারা যদি সেই ইতিম পোলাফানের প্রতি আপনারা যদি সে নজর রাখে, আমাদের সে মাদ্রাসার প্রতি নজর রেখে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা নিশ্চয়ই এই মাদ্রাসা সফলতা করতে পারবো। বা আপনাদের কাছে আমার একটাই দোয়া থাকলো, কাল কিয়ামত পর্যন্ত যাতে আমাদের এই মাদ্রাসা জারি থাকে, বা আপনারা কাল কিয়ামত পর্যন্ত যাতে এই মাদ্রাসার প্রতি আপনারা লাগে থাকতে পারেন। এখানে বলে শেষ করলাম। তো দর্শক, তে অলরেডি যেগুলো ছাত্র দেখেন সব ইতিম, তে আমার প্রতি দোয়া রাখবেন, আমি যতটুকু পারি আপনারা কি দিবেন দিবেন, আর আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমি দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু যে ভাই দিতে না পারবেন শুধু রিকোয়েস্ট একটা, খালি ভিডিওটা অল্প শেয়ার করবেন যাতে ভিডিওটা ভাইরাল হয়, আমি যাতে কিছু দিবার পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল, আর এই বাচ্চাদের, এই ইতিম বাচ্চাদের জন্য অল্প দোয়া করবেন। খোদা হাফেজ।